করিম বেনজেমার ক্লাব আল ইত্তিহাদকে হারিয়ে বিশ্ব রেকর্ড গড়াচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ক্লাব ফুটবলের ইতিহাসে টানা ম্যাচ জয়ের রেকর্ডে সবাইকে ছাড়িয়ে গিয়েছে নেইমার জুনিয়রের ক্লাব। জেদ্দায় কিং আবদুল্লাহ স্টেডিয়ামে গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে আল ইত্তিহাদকে 2-0 গোলে হারিয়েছে আল হিলাল। দুই লেগ মিলিয়ে 4-0 গোলের জয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা 28 ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়াচ্ছে আল হিলাল। ক্লাব ফুটবলের ইতিহাসে বিশ্বের অন্য কোনো ক্লাব টানা এতগুলো ম্যাচ জিততে পারেনি। এর আগে ওয়েলস প্রিমিয়ার লিগের ক্লাব দ্য নিউ সেইন্টস 2016-17 মৌসুমে টানা 27 জয়ের রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ডই ভেঙেছে আল হিলাল। গত বছর 21 সেপ্টেম্বর লিগ প্রতিদ্বন্দ্বী দামাকের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছিল আল হিলাল। এরপর থেকে সব ম্যাচই জিতেছে পর্তুগিজ কোচ জর্জে জেসুসের এই দল। সৌদি লিগে 16 ম্যাচ, কাপ প্রতিযোগিতায় 3 ম্যাচ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে টানা 9 ম্যাচ জিতল ক্লাবটি। ক্লাবটির এই জয়যাত্রায় 2 ম্যাচে মাঠে ছিলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার। গত বছর সেপ্টেম্বরে আল শাবাব এবং নাসাজি মাজানদারানের বিপক্ষে খেলেছিলেন তিনি। তবে চোটের ছোবলে গত অক্টোবরে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে পুরো মৌসুমের জন্য হারায় আল হিলাল। তারপরও পর্তুগিজ কোচ জর্জে জেসুসের হাত ধরে দুর্দান্ত সময় কাটছে দলটির। সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরের চেয়ে 12 পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে তারা।